নিমেষে ঈদানন্দ বিষাদে পরিণত হলো রাজধানী সদরঘাটে। দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় পাঁচজন ব্যক্তির মধ্যে মারা গেছে এবং পাঁচজনের ভিতরে তিনজনই পিরোজপুরের মঠবাড়ির একই পরিবারের সদস্য। এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুযায়ী আমরা আজকে ঈদের জামাত ঈদের নামাজ আদায় করেছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার বাংলাদেশে ঈদের চাঁদ দেখা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। দর্শক শ্রোতা, চন্দ্রগ্রহণের কারণে সৌদি আরব আরও বিভিন্ন দেশে তারা এবার চাঁদ দেখতে পারেনি এবং কবে ঈদ হবে সেটাও তারা জানতে পারেনি। দর্শক, অবশেষে এটা কি হলো এবং কি সিদ্ধান্ত হলো আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন আসলে ঈদটা কবে হবে। দর্শক, আর কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। তো 57টা দেশের মধ্যে 56টা দেশই রাষ্ট্রের ঘোষণা ভিত্তিক, 56টা দেশই আজকে সারা পৃথিবীর 56টা ওয়াইসি দেশভুক্ত দেশের মধ্যে আজকের দিনে ঈদ পালন হচ্ছে শুধু বাংলাদেশ ছাড়া। আপনি বাংলাদেশের পার্শ্ববর্তী যেগুলো যে দেশগুলো রয়েছে, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আপনার আরও পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তারাও এই আজকের দিনে ঈদ পালন করতেছে। শুধু একমাত্র শুধু বাংলাদেশ, বাংলাদেশের কিছু মানুষ পরের দিন ঈদ করবে। তাই সৌদি আরবের সাথে বাংলাদেশের পার্থক্য হচ্ছে দুই ঘন্টা ৪৮ মিনিট। এই কারণে আমরা তো একটা দিন অতিবাহিত করতে পারি না। আজকে বাংলাদেশে যেহেতু 10 তারিখ, সম্ভবত নাকি 10 তারিখ, সৌদি আরবে 10 তারিখে, কিন্তু আমরা কেন 11 তারিখ ঈদ করবো? চাঁদ দেখে, হ্যাঁ রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আমরা তো চাঁদ অবশ্যই দেখেছি, এটা ডিজিটাল যুগ। আমরা সৌদি আরবে না, সারা বিশ্বের সব জায়গায় কালকে চাঁদ দেখা গিয়েছে, কিন্তু বাংলাদেশে দেখে নাই। শুধু তাই না, আমরা দেখেছি টিভির মাধ্যমে, দেখেছি অনলাইনে, দেখেছি। যেহেতু নতুন চাঁদের কথা বলা হয়েছে, আপনি কালকে, হ্যাঁ আপনি চাঁদ না না এডিট না, আমরা সৌদি আরব সহ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের চাঁদ আমরা লাইভে দেখেছি। আর আপনারা যারা কালকের এই যারা বাংলাদেশের মধ্যে কালকের রোজা রাখবে, তারা যে চাঁদটা দেখবে সেটা কিন্তু একদিনের চাঁদ না, সেটা হবে 2 দিনের চাঁদ, এটা পুরনো চাঁদ। হানাফি মাজহাবের অনুসারী হিসাবে, হানাফি মাজহাবের একটি প্রতিষ্ঠিত মাসআলাকে, এই একেবারে সুপ্রতিষ্ঠিত মাসআলা, শুধু হানাফি নয়, হানাফি, মালিকি, হাম্বলি এবং শাফি মাজহাবের এক দলের মত হলো সারা বিশ্বে একই দিন সমস্ত পর্বদি পালিত হবে। সেই মতো এই গ্লোবালাইজেশনের যুগে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের মুসলমানদের সাথে, আপনারা জেনে থাকবেন যে ওয়াইসিভুক্ত 57টা দেশের 56টা দেশেই রাষ্ট্রীয়ভাবে আজকে ঈদ উদযাপিত হচ্ছে এবং বিশ্বের আমার জানা মতো শুধুমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর সমস্ত দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুযায়ী আমরা আজকে ঈদের জামাত ঈদের নামাজ আদায় করেছি। আমরা আজ দীর্ঘ 55 থেকে 60 বছর এখানে ঈদের জামাত হতে যাচ্ছে। হানাফি মাজহাবের একটা মাসালা অনুসারে, আপনার হানাফি মাজহাবের মাসালাটা হচ্ছে বিশ্বের যে কোনো দেশের চাঁদ উদিত হলে দেখা গেলে আমরা যেমন রোজা রাখা আমাদের জন্য ফরজ, তেমনি বিশ্বের যে কোনো রাষ্ট্রের চাঁদ দেখা গেলে আমাদের রোজা ভেঙে ঈদ করাটাও ফরজ। এই মাসালার উপরে আমরা দীর্ঘ প্রায় 60 বছর যাবত এখানে ঈদের জামাত করে আসছে। না কেউ কিছু বলে, কোনো বাধা বিঘ্ন নাই, চাঁদ দেখা এটা ক্রেডিট না, অর্থাৎ পৃথিবীর এক অপর প্রান্তে, পশ্চিম প্রান্তে যদি কেউ চাঁদ দেখে আর পৃথিবীর অপর প্রান্তের লোক যদি শুনে, তাহলে প্রত্যেকের উপর রোজা রাখা এবং ঈদ করা ফরজ। ঈদ উপলক্ষে আমরা আসছি এখানে দোকান দিতে, দোকানে আমরা অনেক মাল নিয়ে আসছি, আমাদের কালকে ঈদ, আমরা কালকে ঈদ করি, আজকে ওরা সৌদি আরবের সাথে ঈদ করে, আরও অন্য অন্য দেশের সাথে ঈদ করে, আমরা কালকে ঈদ করবো। আর এখন অনেক দোকানদার আসছে, যেমন বুটের দোকান, আইসক্রিমের দোকান, খেলনার দোকান, আরও অন্যান্য দোকানদার নিয়ে আসছে সবাই ঈদ উপলক্ষে। কালকে আবার নোয়াগা বাজার ঈদ হবে, সেখানেও আবার দোকান দেওয়া হবে। আজকে ঈদ আমাদের এই জায়গায়, আজকে ঈদ আমাদের এই জায়গায়, আমরা অনেক কিছুই কিনছি, বেলুন কিনছি, আবার পেঁড়া বেলুন কিনছি, অনেক কিছুই আমরা কিনছি এই জায়গায় থেকে। আজকে আমাদের অনেক খুশি লাগতেছে আজকে যে ঈদ। জি না, আমরা আজকে করি। ঢাকার সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত 5 জনের মধ্যে একই পরিবারে নিহত 3 জনের লাশ পিরোজপুরের মঠ বাড়িয়া এসেছে, চলছে দাফনের প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সবশেষ কি খবর রয়েছে আমাদেরকে জানাবেন।
নেনজি আপনি জানেন যে গতকাল সদরঘাট ঢাকা সদরঘাটের এলাকায় যে লঞ্চের নিশ্চিত হতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। সদস্য এবং এই পরিবারের যে বেলাল, তার স্ত্রী মুক্তা এবং তার মেয়ে মাইশা, তাদের মরদেহ ইতিমধ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালখুলি ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে পৌঁছেছেন এবং সকালবেলা ইতিমধ্যে বেলালের স্ত্রী মুক্তা এবং মাইশার মরদেহ ইতিমধ্যে তার বাবার বাড়িতে ইতিমধ্যে দাফন হয়েছে এবং বেলালের মরদেহটি তার মামা বাড়িতে দাফনের ইতিমধ্যে প্রস্তুতি চলছে এবং লাশ আসার পরপরই এই এলাকায় ইতিমধ্যে একটি শোকের ছায়া নেমে বসে এবং আত্মীয় পরিষদের যে আত্মীয়তা সেটা একেবারে এলাকাটা ভারী হয়ে গেছে কান্নায় এবং তারা বলছে যে এইরকম দুর্ঘটনা কোনো তাদের কোনো কাম্য ছিল না এবং ঈদের দিন এই ঘটনা শোনার পর থেকে এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে এবং লাশ আসার পরে তারা দাফনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা বলছে যে এই যে বেলাল হচ্ছে যে গার্মেন্টসে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতো এবং এ তার মা খুবই দরিদ্র অবস্থা এবং দরিদ্র পরিবারের একজন ছেলে এবং তার মা অনেক বয়স্ক এবং পরিবারে তার মা ছাড়া আর অন্য কেউই বর্তমানে জীবিত নেই, তার বাবা মৃত এবং দাঁতখুলি নিতান্ত গ্রাম এলাকার এখানে তারা বসবাস করতে এবং ঈদের দিন ঈদের ছুটি কাটানোর জন্য মূলত তার পরিবার সহই তারা এই সদরঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু তাসিফ লঞ্চ ও ফারান লঞ্চের কারণে হচ্ছে যে দড়ি ছিঁড়ে তারা মূলত সে মারা যায় এবং আমি নেন্সি আরেকটি বিষয় জানিয়ে রেখেছি স্থানীয়রা বলছে যে মৃতদেহ যে লাশ চারটে পেলেও মূলত মানুষ মারা গেছে, তিনটে পেলেও মানুষ মারা গেছে, চারজন কেননা এই যে মুক্তা যে মারা গিয়েছে যে বেলালের স্ত্রী তিনি ছয় মাসের ইতিমধ্যে অন্তঃসত্ত্বা ছিল এবং সে ব্যাপারে বলতেছে যে অন্তঃসত্ত্বা সে বাচ্চাটাও মারা গেছে এবং যে পুষ্প নাম করা হয়নি বলে অনেকের ক্ষোভ থাকলেও অতিসত্বর যে মরদেহটা তারা পেয়েছেন তাতে মোটামুটি অনেকটাই স্বস্তিতে আছে পরিজন পরিবেশ আত্মীয় স্বজন এবং আত্মীয় স্বজনরা দাবি করেছেন যেহেতু তার পরিবারের একমাত্র মা নিতান্তই গরিব অবস্থায় আছেন এবং সে বয়স্ক প্রশাসন যেন কোনো আর্থিক সহযোগিতা এবং প্রশাসন তারা পাশে থাকে যাতে করে তার ভবিষ্যতে তার মায়ের দেখভালের জন্য সুবিধা হয় এবং স্থানীয় এবং আত্মীয় স্বজন দাবি করছে যে এরকম ঘটনা যারা সাথে জড়িত তারা যেন অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং এরকম ঘটনা যেন না ঘটে এবং পিরোজপুরের প্রশাসন থেকে যারা। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক ভিডিওটিকে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।